নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রবল বর্ষণ থেকে মুক্তি নেই উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গ কবে ভিজবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক অঝর বর্ষণ থেকে আপাতত রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ ক্রমেই উত্তরের একাধিক জেলা ঘিরে সতর্কতা জারি করে চলেছে প্রশাসন একদিকে করোনার মারণ থাবা অন্যদিকে প্রবল বর্ষণে দুর্যোগ পরিস্থিতি সব মিলিয়ে প্রবল সমস্যায় রাজ্য প্রশাসন এমন অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কি কী তথ্য উঠে আসতে শুরু করলো তো চলুন দেখে নেওয়া যাক হলুদ সতর্কতা রাজ্যের উত্তরাংশে বর্ষণে পরিস্থিতি ঘিরে ক্রমেই বাড়ছে উদ্বেগ একদিকে বহু জায়গায় প্লাবন দেখা গিয়েছে অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ এখনই কমবে না দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনই প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় এছাড়াও মালদাহ ও দুই দিনাজপুরে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া নদিয়াতে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বহু এলাকাতে বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগস্টে নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রের খবর ফের একবার নিম্নচাপ রাজ্যের আমফলন ফেলাতে চলেছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই বর্ষার মরশুমে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগস্টের প্রথম থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জেরে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যার জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ এলাকার কয়েকটি জায়গায় হালকা থেকে বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে রাতের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গে তাই আপাতত প্রবল বর্ষণ থেকে মুক্তি নেই উত্তরবঙ্গে এছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের আজ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যেমন মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া ইত্যাদি জেলায় বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে তবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্যে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন